थाना থেকে মামলা প্রত্যাহার করার জন্য এলাকার প্রমিলা বাহিনীর আক্রমণ এলাকারই এক মহিলার উপর ঘটনা বিশালগড় থানাধীন কলকলিয়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় কলকলিয়া এলাকার জনৈকা প্রিয়াঙ্কা সিনহা একই এলাকার সম্পর্কে তার মামা শ্বশুর হিমাংশু সিনহার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানায় শ্লীলতাহানির মামলা করে এই ঘটনার পর শুক্রবার সকালে এলাকার 10-12 জনের প্রমিলা বাহিনী প্রিয়াঙ্কা সিনহার বাড়িতে ঢুকে থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ঘটনা এক সময় হাতাহাতিতে রূপ নেয় এতে অল্প বিস্তর আহত হয় উভয় দলের দুজন প্রিয়াঙ্কা সিনহার অভিযোগ হিমাংশু সিনহা তথা তার মামা শ্বশুর 2018 সাল থেকে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং কুপ্রস্তাব দেয় একবার প্রিয়াঙ্কার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী পরিচয় দিয়ে পোস্ট করে এবং প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে প্রিয়াঙ্কা ও তার পরিবার ঘটনার খবর পেয়ে হিমাংশু সিনহার হয়ে এলাকার 10-12 জন মহিলা প্রিয়াঙ্কার বাড়িতে ঢুকে তাকে এবং তার মা বাবাকে শারীরিকভাবে নিগ্রহ করে ছিনতাই করে নিয়ে যায় নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও তার মোবাইল ফোন প্রিয়াঙ্কার দাবি তার মোবাইল ফোনে হিমাংশু সিনহার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণও রয়েছে ঘটনা হচ্ছে আমি আজকে থানা যাওয়ার লাগা 10টার সময় আমি রেডি হইতে আসলাম তখন আমার গেট ভাঙে এই 10 জন মহিলা ঢুকছে আমার কলকলিয়া পাড়ার 10 জন মহিলা আমার গেটটা ভাঙা ঢুকছে দুগুণের পরে আমি একজন মহিলা আছে রাখি সিনহা কইরা তাইনার লগে কথা কইতেছেন তাইনা আমার বেশা বেড়ি নড়ি বেড়ি কইতেছেন এই সময় মানসী সিনহা কই একটা মহিলা আছে এই মহিলা আমার শুলে এই জায়গার মধ্যে ধরছে সেই দুইরা ছেড়ে আমার দেড় বড়ি শুনাছে স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস করুন এই মোবাইলটা মানে কামড় দিয়ে ছেড়ে দেখেন কামড় দিয়ে এই মোবাইলটা আমার থেকে লয়ে এসে গেছে শ্লীলতাহানির অভিযোগ 2018 আগস্ট থেকে তাই না আমার নামে মিডিয়াতে মাই ওয়াইফ কুয়া অনেক ফটো সারাসারি করতো আর আমার রাতে তিনটা চারটা পর্যন্ত আমারে ফোন করত এরপরে ভয়েস মেসেজ করত আই লাভ ইউ আই লাইক ইউ তাই না একজন বিবাহিতা এরপরে এরপরে থেকে তাই না আমারে মানে রাস্তার মধ্যে কু অভিযোগ দেয় দাঁড়াইলে অনেক কিছু কথা কয় তাই না ঘুরতে যাওয়ার কথা কয় মানে কুপস্তা আমি রে জানাইছি জানানোর পর ওইটি আমি একটু এটা লয়ে একটা সালিশি সভা হয়েছে আমার পাড়াতে বিরাট বড় সালিশি সভা হয়েছে পাঁচজন লোকের সামনে তাই না নত স্বীকার করছে আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন করতাম তারপরও এই এই কুমন্তব্য চলতেই আসতো বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন দুরন্ত টিভি।